হেই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দ্য কিংডম অফ রুইন সিরিজের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব এই সিজনটির এপিসোড নাম্বার 7। তো এর আগের এপিসোডে তো আমরা দেখেছিলাম যে উইজদের রাজ্য পুরোপুরি ধ্বংস হওয়ার পর অ্যাডোনিস এবার ডোরোকাকে নিয়ে পৃথিবীতে আসে পুরো মানবজাতিকে শেষ করতে। তো সত্যি কি উইজদের পর এবার পুরো পৃথিবীও ধ্বংস হয়ে যাবে, নাকি মানবজাতিকে শেষ করতে এসে অ্যাডোনিস নিজেই মারা পড়বে, সেটা আমরা আজকের এপিসোডে দেখতে পারবো। তো এপিসোডটি শুরুতেই আমাদেরকে থেটাকে দেখানো হয়, যেখানে থেটা তার সোল্ডারদেরকে বলে তোমরা সবাই সামনে বন্দুক তাক করে রাখো, যখনই অ্যাডোনিস টেলিপোর্টেশন হয়ে এখানে আসবে তখনই তোমরা ওকে মেরে ফেলো। তো থেটা যখন সেন্স করে যে অ্যাডোনিস এখন টেলিপোর্টেশন হয়ে আসবে, তখনই থেটা সোল্ডারদেরকে শুট করার কমান্ড দেয়, আর সব সোল্ডাররা বৃষ্টির মতো সামনের দিকে গুলি ছুটতে থাকে। কিন্তু একটু পরে থেটা কিছু একটা দেখে একেবারে শক্ট হয়ে যায়, আর আমরা দেখতে পাই টেলিপোর্টেশন প্রসেস শেষ হবার পরও সেখানে অ্যাডোনিস বা অন্য কেউ আসেনি। তখন কিছু সায়েন্টিস্ট থেটাকে জানায় যে এই টেলিপোর্টেশনের যে কোঅর্ডিনেট ছিল সেটাকে অ্যাডোনিস বদলে দিয়েছে, মানে অ্যাডোনিস এখানে না এসে অন্য এক জায়গায় টেলিপোর্ট হয়েছে। থেটা তো এই কথা শুনে একেবারে হতবাক হয়ে নিচে পড়ে যায়। থেটা বলে এবার তুমি জিতে গেলে অ্যাডোনিস। তো এরপর সিন চেঞ্জ হয়ে আমাদেরকে ডোরোকাকে দেখানো হয়, যে একটি নির্জন মরুভূমির ভেতরে ছিল এবং সে তার সামনে অ্যাডোনিসকে দেখতে পায়। ডোরোকা অ্যাডোনিসের কাছে যায়, তখন অ্যাডোনিস বলে ডোরোকা আমরা ফাইনালি পৃথিবীতে চলে এসেছি, আর আমাদেরকে বলা হয় যে কিভাবে অ্যাডোনিস টেলিপোর্টেশনের কোঅর্ডিনেট চেঞ্জ করে এখানে এসেছে। অ্যাকচুয়ালি টেলিপোর্টেশন চালু হওয়ার সময় অ্যাডোনিস ইয়ামাতোর ফোনে ইয়ামাতোর কণ্ঠে কমান্ড দিয়ে এই টেলিপোর্টেশনের কোঅর্ডিনেট চেঞ্জ করে এখানে চলে এসেছে এবং ওই হামলা থেকে বেঁচে গেছে। এ থেকে বোঝা গেল অ্যাডোনিস আগে অনেক কেয়ারলেস থাকলেও সে এখন অনেক বেশি সতর্ক হয়ে গেছে। অ্যাডোনিস জোরোকাকে বলে আমরা এখন রেডি এম্পায়ারের দিকে যাব, তবে এর আগে আমাদেরকে কিছু গ্রাম লুটপাট করতে হবে যাতে আমরা আমাদের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারি, এবং আমাদের এখন মেডিকেল সাপ্লায়ারেরও অনেক বেশি প্রয়োজন আছে। কিন্তু এখানে ডোরোকা নিচে বসে বলে আমি কোথাও যাব না, আমাকে মনে ফেরত নিয়ে চলো। ডোরোকার কথা শুনে অ্যাডোনিস বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তখন ডোরোকা বলে এসব তোমার জন্যই হচ্ছে। অ্যাডোনিস ডোরোকাকে মনে করায় যে কিভাবে ডোরোকা ইয়ামাতোর সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করার পরও ইয়ামাতো ডোরোকার এই অবস্থা করেছে। অ্যাডোনিস ডোরোকাকে বলে তুমি অন্য সব উইজদের থেকে সম্পূর্ণ আলাদা। তখন ডোরোকা অ্যাডোনিসকে বলে দেখো অ্যাডোনিস, আমি তোমার সঙ্গে এই জন্য দেখা করেছিলাম কারণ তুমি ক্লোয়ের শিষ্য ছিলে এবং তুমি অনেক রিয়ার একজন হিউম্যান ছিলে। আমি ভেবেছিলাম তোমার দ্বারা আমি হিউম্যান এবং উইজদের ভেতরে সম্পর্ক আবারও ঠিক করতে পারবো, কিন্তু এসব কিছুই হলো না। ডোরোকার কথা শুনে অ্যাডোনিস বলে তুমি যেরকমটা ভাবছো তেমনটা নয়, তুমি আমাকে জানো না। তখন ডোরোকা বলে মাত্র মূলে যেই ঘটনা ঘটলো এরপর তুমি বলছো আমি তোমাকে চিনি না। দেখো আমরা যদি এভাবে লড়তে থাকি তাহলে কখনোই এই দুনিয়াতে শান্তি আসবে না। তখন অ্যাডোনিস বলে তুমি কখনোই আমার চিন্তা ভাবনা বদলাতে পারবে না। যারা ক্লোয়ের মতো নিষ্পাপ একজনকে হত্যা করেছে আমি ওদেরকে কখনোই ক্ষমা করতে পারবো না। ডোরোকা অ্যাডোনিসকে জিজ্ঞাসা করে যে সে আর কত জীবনের বলি দেওয়ার পর শান্ত হবে। ডোরোকা বলে তোমার জন্যই আজ উইজদের এই অবস্থা হয়ে গেল। ডোরোকার বলে এসব কথা শুনে এবার অ্যাডোনিস রেগে গিয়ে ডোরোকার কলার চেপে ধরে বলে তুমি এরকম ভাবে আমার উপর দোষারোপ করতে পারো না, ওখানে আমার কিছুই করার ছিল না, আমি শুধু পৃথিবীতে ফিরে আসার জন্য ওইসব করেছি। আর তারপরে তুমি ওই মানবজাতির সঙ্গে শান্তি সমঝোতা করতে চাও যারা তোমার পুরো কমিউনিটিকে ডিস্ট্রয় করে দিয়েছে। ডোরোকা কান্না করতে করতে অ্যাডোনিসকে বলে দেখো অ্যাডোনিস, এই প্রতিশোধ কখনোই তোমার মনকে শান্তি দিতে পারবে না। অ্যাডোনিস বলে এখন আর আমি এসবের কিছু পরোয়া করি না। আর সে সেখান থেকে চলে যাওয়া ধরলে তখনই পেছন থেকে ডোরোকা ছুটে এসে অ্যাডোনিসকে জড়িয়ে ধরে বলে ক্লোই তোমাকে বাঁচানোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিল, আমি জানি এই পৃথিবী অনেক নির্দয় কিন্তু একবার ভেবে দেখো এই প্রতিশোধ কি তোমাকে শান্তি দিতে পারবে। আমি বলছি না যে তুমি ওইসব লোকদেরকে ক্ষমা করে দাও যারা ক্লোইকে মেরেছে, কিন্তু তুমি যদি এইভাবে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকো তাহলে তুমি ওইসব মানুষদের মতো হয়ে যাবে যারা ক্লোইকে হত্যা করেছিল। ডোরোকার এইসব কথা শুনে অ্যাডোনিস বলে তুমি হয়তো আমাকে এখনো চিনতে পারোনি, এই পৃথিবীতে আমার অস্তিত্বই রয়েছে শুধু প্রতিশোধ নেওয়ার জন্য, আমি যদি প্রতিশোধ না নেই তাহলে ক্লোয়ের যে অস্তিত্ব রয়েছে সেটাও মুছে যাবে, আর আমি বেঁচে থাকতে কখনোই এরকমটা হতে দিব না। অ্যাডোনিসের এইসব কথা শুনে ডোরোকার বলার মতো আর কোনো ভাষা থাকে না। তখনই ডোরোকা লক্ষ্য করে অ্যাডোনিসের মাথার পেছন থেকে অনেক বেশি রক্ত বের হচ্ছে। তখনই আমরা দেখতে পাই একদল বাইকার গ্যাং অ্যাডোনিসদের দিকে আসছিল। তারা দূরবীন দিয়ে এই নির্জন মরুভূমিতে এত রাতে দুজন ছেলে মেয়েকে দেখে ভাবতে থাকে যে ওরা এখানে করছেটা কি। আর এখানে আমাদেরকে বলা হয় যে এই লোকটি হলো এই বাইকার গ্যাং এর লিডার, এনার নাম হলো পাঞ্চ। তখনই সিন শিফটে আমাদেরকে একেবারে পরের দিন সকালের সিন দেখানো হয়, যেখানে একটি রুমের ভেতরে অ্যাডোনিসের জ্ঞান ফিরে অ্যাডোনিস ভাবতে থাকে যে সে এখন কোথায় আছে। অ্যাডোনিস কাল রাতে অজ্ঞান হওয়ার আগের সিনটি মনে করতে থাকে। অ্যাডোনিসের মনে পড়ে সে যখন কাল অজ্ঞান হতেই নেয় তখনই একদল
বাইকার গ্যাং এসে তাদেরকে ঘিরে ফেলেছিল এবং দোরকা ওদের কাছে অ্যাডোনিসকে বাঁচানোর জন্য সাহায্য চেয়েছিল। অ্যাডোনিসের দোরকার জন্য চিন্তা হতে থাকে। তখনই আমরা এই রুমে সেই বাইকার গ্যাং এর লিডার পাঞ্চকে দেখতে পাই। পাঞ্চ অ্যাডোনিসের জ্ঞান ফিরে দেখে তাকে বিয়ার অফার করে। অ্যাডোনিস বলে, আমি এসব খাই না, তুমি আমাকে এটুকু বলো যে আমার সঙ্গে যে মেয়েটি ছিল সে কোথায়। পাঞ্চ বলে, ওই যে তোমার সঙ্গে কাল রাতে যে মেয়েটি ছিল তার কথা বলছো, সেই মেয়েটি তো প্রথম প্রথম তোমার জন্য অনেক টেনশন করছিল, পরে আমার লোকেরা ওকে ওদের সঙ্গে নিয়ে গেছে। অ্যাডোনিস তো এই কথা শুনে অনেক বেশি পরিমাণে রেগে যায়। অ্যাডোনিস পাঞ্চকে জিজ্ঞাসা করে যে ওরা দোরকার সঙ্গে কি করেছে। তখন পাঞ্চ হেসে বলে, ভয় পেও না, আমরা ওর সঙ্গে কিছুই করিনি, আমার সাথে এসো, আমি তোমাকে ওর কাছে নিয়ে যাচ্ছি। অ্যাডোনিস পাঞ্চের সঙ্গে বাইরে বের হলে দেখতে পায় এটা তো একটি কলোনি ছিল, যেটা একটি ভাঙা শিপের উপরে বানানো হয়েছে। পাঞ্চ অ্যাডোনিসকে বলে, এখানে যত লোক রয়েছে তারা এক সময় ক্রীতদাস ছিল, যারা রেডিয়েন্ট প্যাস থেকে পালিয়ে এখানে এসেছে। তখনই অ্যাডোনিস ডোরকার চিৎকারের আওয়াজ শুনতে পায়। অ্যাডোনিস দেখে তার সামনে অনেক লোক একত্রিত হয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখে মনে হচ্ছিল তারা কিছু একটা দেখছিল, আর ওদের ভেতরে ডোরকাকে হেল্প হেল্প বলে চিৎকার করতে দেখা যায় এবং সেখানে থাকা সব লোকগুলো এই চিৎকারের আওয়াজের মজা নিচ্ছিল। অ্যাডোনিস তো এসব দেখে একেবারে শক্ত হয়ে পাঞ্চকে জিজ্ঞাসা করে যে এসব কি হচ্ছে। পাঞ্চ বলে, মনে হচ্ছে আমার লোকেরা ভরপুর মজা নিচ্ছে। এই কথা শুনে অ্যাডোনিস ডোরকার দিকে ছুটে যেতে থাকে। আর অ্যাডোনিস ভেতরে গেলে দেখতে পায় ওরা তো ডোরকার সঙ্গে কোনো উল্টাপাল্টা কিছু করছিল না, বরং ডোরকা তো একটি বাইক চালাচ্ছিল এবং সে পুরো আউট অফ কন্ট্রোল ছিল। ডোরকার নজর যখন অ্যাডোনিসের উপর পড়ে তখন সে বাইক নিয়ে নিচে পড়ে যায়। ডোরকা অ্যাডোনিসকে সুস্থ দেখে তাকে দুটো পুতুল গিফট করে, কিন্তু অ্যাডোনিসের কাছে তো এসব পুরো ফালতু লাগে। অ্যাডোনিস বলে, আমি খামাকা তোমার জন্য টেনশন করছিলাম। অ্যাডোনিস পুতুলগুলোকে নিচে ফেলে দেয়। তখন পাঁচ তার সাথীদেরকে বলে, আমাদের পার্টি আজ রাতে শুরু হবে। আর সে অ্যাডোনিস ও ডোরকাকে বলে, আমরা তোমাদের জীবন বাঁচিয়েছি, এজন্য তোমরাও আমাদেরকে পার্টিতে হেল্প করবে। তো এরপর সিন চেঞ্জ হয়ে আমাদেরকে সোজা রাতের পার্টির দৃশ্য দেখানো হয়, যেখানে সবাই অনেক আনন্দের সঙ্গে পার্টি করছিল এবং ডোরকা সবাইকে ড্রিঙ্কস আপ করছিল। সবাই এখানে এনজয় করলেও অ্যাডোনিস একা দূরে বসে বসে এসব দেখছিল। অ্যাডোনিসকে দেখে ডোরকা যখন অ্যাডোনিসের কাছে যেতে নেয়, তখনই কিছু লোক ডোরকাকে জিজ্ঞাসা করে যে ওই ছেলেটি কি তার বয়ফ্রেন্ড নাকি। ডোরকা বলে, না না, এরকম কিছু নয়, আমরা তো জাস্ট ফ্রেন্ড মাত্র। এটা শুনে তারা ডোরকাকে জিজ্ঞাসা করে যে তাহলে তারা দুজন এই নির্জন মরুভূমিতে কি করছে। এখন ডোরকা তো আর তাদেরকে বলতে পারবে না যে তারা এখানে মানব জাতিকে শেষ করতে এসেছে, তাই সে তাদেরকে মিথ্যা বলে যে তারা এখানে ওয়ার্ল্ড ট্যুরে এসেছে। এটা শুনে লোকগুলো জোরে জোরে হাসতে থাকে, কিন্তু তখনই হঠাৎ করে সেখানে থাকা সব লোকগুলো অজ্ঞান হয়ে যেতে থাকে। ডোরকা তো এসব দেখে অনেক আতঙ্কিত হয়ে যায়। তখন সেখানে অ্যাডোনিস এসে বলে, আমি আমার ম্যাজিক স্পেল দিয়ে ওদের সবাই ড্রিঙ্কে ঘুমের ওষুধ মিশিয়ে ওদের সবাইকে বেহুশ করে দিয়েছি। এটা শুনে ডোরকা অ্যাডোনিসকে প্রশ্ন করে যে সে এমনটা কেন করলো ওদের সাথে, ওরা তো অনেক ভালো মনের লোক। তখনই অ্যাডোনিস একটি লোকের পকেট থেকে একটি রিভলভার বের করে। ডোরকা তো এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। ডোরকা ভাবে অ্যাডোনিস হয়তো এখন সবাইকে মেরে ফেলবে। ডোরকা অ্যাডোনিসকে এরকমটা না করার জন্য অনুরোধ করতে থাকে। তখন অ্যাডোনিস ডোরকাকে বলে, তোমার কেন মনে হলো যে আমি ওদেরকে মারবো? আমি ওদের কাউকেই মারবো না, ওরা এমনিতেই ঘর বাড়ি ছেড়ে এখানে পালিয়ে বসবাস করছে, এসব দুর্বল লোকদেরকে মেরে আমি কিছুই পাবো না। আর একটা কথা, আমার মনে হয় আমি একাই ঠিক আছি, আমার আর তোমাকে কোনো প্রয়োজন নেই। আর অ্যাডোনিস ডোরকাকে বাই বলে সেখান থেকে চলে যেতে থাকে। অ্যাডোনিসের এরকম কথা শুনে ডোরকা অনেক কষ্ট পায়। ডোরকা অ্যাডোনিসকে জিজ্ঞাসা করে যে সে কেন তাকে ছেড়ে চলে যেতে চায়। তখন অ্যাডোনিস ডোরকাকে বলে, দেখো, আমরা দুজনেই আমাদের কাছের লোককে হারিয়েছি, আমাদের দুজনের মাইন্ডসেট এখন এক থাকার কথা হলেও আমরা দুজনে সম্পূর্ণ ভিন্ন, আমি এখানের কোনো কিছু এনজয় করতে পারছি না, অপরদিকে তুমি ভালোই হাসি তামাশায় মেতে রয়েছো। আমি বুঝে গেছি আমরা দুজন ওয়াটার এবং ফায়ারের মতো, যারা কখনোই এক হতে পারে না। অ্যাকচুয়ালি এত উইজদের মৃত্যুতে যেখানে ডোরকা কান্নাকাটি করবে সেখানে সে হাসি তামাশায় মেতে রয়েছে। এই বিষয়টা অ্যাডোনিসের কাছে ভালো লাগেনি। তখন ডোরকা বলে, তুমি যেমনটা ভাবছো তেমনটা নয় অ্যাডোনিস, আমি শুধু আমার নিজের আইডেন্টিটি লুকানোর জন্য ওদের সবার সঙ্গে মিলেমিশে থাকছি, আমি আমার ইমোশন সবার থেকে লুকাচ্ছি। তোমার কি মনে হয় অ্যাডোনিস এত কিছুর পরও আমি হাসি মুখে থাকতে পারি? এসব কথা বলার সময় ডোরকা কান্না করছিল, কিন্তু তারপর অ্যাডোনিস বলে, আমরা দুজন অনেক আলাদা টাইপের লোক, এজন্য আমাকে একাই যেতে হবে। তো এরপর আমাদেরকে দেখানো হয় যে সকাল হয়ে যাওয়ার পরও ডোরকা এখনো ওখানেই বসেছিল। তখনই সেখানে পাঞ্চ এসে ডোরকাকে বলে, তোমার বয়ফ্রেন্ড কি চলে গেছে? তখন ডোরকা বলে, ও আমার বয়ফ্রেন্ড নয়, তবে হ্যাঁ ও চলে গেছে। এটা শুনে পাঞ্চ বলে, তোমার বয়ফ্রেন্ড তো অনেক খারাপ, ও আমাকে ধন্যবাদ না জানিয়ে চলে গেল, আর ও এরকম একটা জায়গা তোমাকে একা ছেড়ে কিভাবে চলে যেতে পারলো? পাঞ্চের কথার উত্তরে ডোরকা বলে, ও খারাপ নয়, ও অনেক ভালো মনের একজন লোক। এদিকে আমরা দেখতে পাই অ্যাডোনিস হেঁটে হেঁটে অনেকটা দূর আসার পরও সে এক
এখনো ডোরোকার ব্যাপারে ভেবে যাচ্ছিল। তার ডোরোকার সঙ্গে কাটানো সব স্মৃতিগুলো মনে পড়তে থাকে। এসব মনে করে অ্যাডোনিস ইমোশনালি অনেক দুর্বল হয়ে পড়ে। তখনই অ্যাডোনিস লক্ষ্য করে কিছু একটা তার দিকে তেড়ে আসছে। এটা দেখে অ্যাডোনিস তার ম্যাজিক স্পেল অ্যাক্টিভেট করে বলে যে আমাকে আটকাতে আসবে, আমি তাকেই মেরে ফেলবো। তখন সিন আবার ডোরোকাদের কাছে আনা হয়, যেখানে পাঁচ ডোরোকাকে বলে ওই ছেলেটি উইচের শিষ্য অ্যাডোনিস, তাই না? ডোরোকা তো এইটা শুনে একেবারে চমকে ওঠে। পাঁচ বলে এর আগেও আমার সঙ্গে ওই ছেলের দেখা হয়েছিল। পাঁচ তার একটি পূর্বের ঘটনা বলে। পাঁচ বলে আমার কন্ডিশন একসময় এতই খারাপ ছিল যে আমি মরতেই নিচ্ছিলাম। তখনই অ্যাডোনিস আর সেই উইচটি এসে আমার জীবন বাঁচায়। যখন পুরো ওয়ার্ল্ড আমার এগেনস্টে ছিল তখন ওরা এসে আমাকে সাহায্য করে। পাঁচ বলে এই পৃথিবী অনেক নির্দয়, অ্যাডোনিস নিশ্চিত মৃত্যু জেনেও সে তার ভালোবাসার মানুষের জন্য লড়াই করে যাচ্ছে। প্রতিশোধ নেয়াটা ততটাও খারাপ বিষয় নয়। এটা শুনে ডোরোকা বলে আমি অ্যাডোনিসকে মরতে দিব না। আমি আমার সব সাথীদের জীবন না বাঁচাতে পারলেও আমি এবার অ্যাডোনিসকে বাঁচিয়েই ছাড়বো। আর ডোরোকা একটি বাইক নিয়ে অ্যাডোনিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মানে তখন অ্যাডোনিস যাকে দেখেছিল সেটা আসলে ডোরোকা ছিল। কিন্তু এখানে ডোরোকা অ্যাডোনিসের কাছে চলে আসার পরও সে বাইকটি থামাতে পারছিল না। অ্যাডোনিস ডোরোকাকে বলে তুমি কি পাগল হয়ে গেছো? তখন ডোরোকা বলে আমি একা তোমাকে ছাড়তে পারবো না, এজন্য আমি তোমার সঙ্গেই যাবো। কিন্তু এখনো ডোরোকা বাইকটিকে থামাতে পারছিল না। আর অ্যাডোনিস ডোরোকার পিছনে ছুটতে থাকে বাইকটিকে থামানোর জন্য। আর এরই সাথে আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। ফাইনালি খুনাখুনি ছাড়া আমরা একটি এপিসোড দেখতে পারলাম। আজকের এপিসোডে কোনো ফাইটিং সিন না থাকলেও এপিসোডটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে সত্যি এই সিরিজটিতে আগে থেকে কিছু প্রেডিক্ট করা যায় না যে পরের এপিসোডে কি হবে। যেমন আমরা সবাই ভেবেছিলাম যে এই এপিসোডে হয়তো বিশাল একটি ফাইটিং হবে, তবে দেখেন এখানে কি হলো। যাই হোক, আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তো পরের এপিসোডটি আসার সাথে সাথে দেখতে চাইলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখতে পারেন, যাতে পরের এপিসোডটি আমরা আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন চলে যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ গাইস।